হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল, তোমাদের সকলের প্রিয় এসকেসি টিউশন। আজকে আমরা বায়োলজির 20টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা, নিট পরীক্ষা এবং বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও জেনারেল নলেজ হিসেবে এগুলো তোমাদের জানা উচিত। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। আজকে এক নম্বর প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? এবং এর উত্তরটি হবে 2টি। দ্বিতীয় প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণীর 4টি হাঁটু রয়েছে? উত্তরটি হবে হাতি। 3 নম্বর প্রশ্ন, হংকং ভাইরাস কাকে বলে? সার্স ভাইরাসকে হংকং ভাইরাস বলা হয়। সার্স ভাইরাসের পুরো নাম হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। আবার বলছি, সার্স ভাইরাসের পুরো নাম হলো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। স্পেলিংটা হবে বড় হাতের এস ইভিইআর ই, সিভিয়ার অ্যাকিউট এ সি ইউ টি ই, অ্যাকিউট রেসপিরেটরি আর ই এস পি আই আর এ টি ও আর ওয়াই, সিন্ড্রোম এস ওয়াই এন ডি আর ও এম ই। এরপর আমরা দেখি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অ্যাপোপ্টোসিস কী? এর উত্তরটা হবে, জীবদেহের অপ্রয়োজনীয় দেহকোষের নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে মৃত্যু ঘটার ঘটনাই হলো অ্যাপোপ্টোসিস। 5 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ হরমোনটি ফল পাকাতে সাহায্য করে? এর উত্তর হবে ইথিলিন। 6 নম্বর প্রশ্ন, পশ্চিম প্রান্তের দেশগুলির শিশুরা যারা সূর্যালোক খুবই কম পায় তারা মূলত কোন রোগে ভোগে? উত্তর হবে রিকেট। 7 নম্বর প্রশ্ন হল, ক্লোরোফিল অণুতে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? উত্তরটা হবে ম্যাগনেশিয়াম। 8 নম্বর প্রশ্ন, বর্ণালীর কোন রঙে সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়? উত্তরটা হবে লাল ও নীল আলো। 9 নম্বর প্রশ্ন, দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে? আমরা জানি দুধ হচ্ছে সুষম খাদ্য, কিন্তু দুধেও কিছু উপাদানের অভাব থাকে, সেটা হচ্ছে এফি অর্থাৎ আয়রন এবং ভিটামিন সি। 10 নম্বর প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? উত্তরটা হবে প্ল্যাটিপাস। এরপরে 11 নম্বর কোয়েশ্চেন, কোন হরমোন বিএমআর বৃদ্ধি করে? এটার উত্তর হবে থাইরক্সিন। বিএমআর এর ফুল ফর্ম তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম লেখো? এটার উত্তর হবে প্লিহা। 13 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে? এর উত্তর হবে মেসোজোম। 14 নম্বর প্রশ্ন, কোষবাদের প্রবর্তক কে? এর উত্তর হবে স্লেডেন ও সোয়ান। 15 নম্বর প্রশ্ন, মানুষের করোটির অস্থি সংখ্যা কত? এর উত্তর হবে 22টি। অস্থি মানে হলো হাড়। এরপরে আমরা বলবো 16 নম্বর কোশ্চেন, অর্নিথিন চক্র কোথায় সংঘটিত হয়? এটার উত্তর হবে যকৃতে। 17 নম্বর প্রশ্ন, বাষ্পমোচনের হার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এর উত্তর হবে প্রোটোমিটার। 18 নম্বর প্রশ্ন, রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? এর উত্তর হবে ইনসুলিন। 19 নম্বর প্রশ্ন, কোন বায়ুদূষক লোহিত রক্তকণিকাকে বিশ্লিষ্ট করে? এর উত্তর হবে কার্বন মনোক্সাইড। 20 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? উত্তরটা হবে এন্টোমোলজি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। যত পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ধরনের ইনফরমেশান পেতে পারে এবং বিভিন্ন পরীক্ষায় কাজে লাগাতে পারে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও দেব তোমরা সেগুলো নোটিফিকেশান পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।